হ্যালো অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু শকো স্মার্ট স্টাডি আজকের ভিডিওটাতে আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ অ্যান্ড নেইবারিং স্টেটস ভিডিও শুরু করার আগে একটা কোশ্চেন অ্যান্সার তোমরা দেবে আকবর লঞ্চ দিনই ইলাহি ইন দ্য ইয়ার অফ ফিফটিন হানড্রেড অ্যান্ড সেভেন্টি ফিফটিন হান্ড্রেড সেভেন্টি এইট ফিফটিন সেভেন হান্ড্রেড ওয়ান সরি অ্যান্ড ফিফটিন হান্ড্রেড অ্যান্ড এইটি টু তো এর অ্যান্সারগুলো তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে অবশ্যই জানাও অথবা আমি ভিডিও লাস্টে এর আনসারটা বলে দেবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এই কোয়েশনটা আসার চান্স হচ্ছে হিস্ট্রির থেকে খুব বেশি তো শুরু করা যাক ভিডিওটা তো প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল ম্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল তিনটা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে নিজের ইন্টারন্যাশনাল বর্ডার ওয়েস্টবেঙ্গল তিনটা কান্ট্রির সাথে যে তিনটা কান্ট্রির সাথে শেয়ার করে সেটা হচ্ছে নেপাল ভুটান অ্যান্ড বাংলাদেশ এটা মনে রাখার সহজ কৌশল হচ্ছে ভূত বাংলা অফ নেপাল এখানে ভূত মিন্স ভুটান বাংলা মিন্স বাংলাদেশ আর নেপাল মানে তো নেপাল দেশ আর হচ্ছে যখন যদি বলি যে হচ্ছে রাজ্যের নাম প্রতিবেশী রাজ্যের নাম মনে রাখার কৌশল তবে একটা ওয়ার্ড যেটা হচ্ছে ব্যাজোস ও এস এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে বি ফর বিহার এ ফর আসাম জে ফর ঝাড়খণ্ড ও ফর উড়িষ্যা অ্যান্ড এস ফর আওয়ার লিটিল সিকিম তো এই দুইটা হচ্ছে কোর্ট মনে রাখলে আমাদের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্যের নাম মনে রাখা যাবে সহজেই এখন চর্চা করি নেপালের উপর নেপাল হচ্ছে দু হাজার আট অব্দি একটা মোনার্চি ছিল মোনার্কি মিন্স রাজতন্ত্র এখনও অবশ্য এটা বর্তমানে এটা একটা সেকুলার ডেমোক্র্যাটিক কান্ট্রি নেপালে অবস্থিত রয়েছে মাউন্ট এভারেস্ট যেটা কি বিশ্বের সর্বোচ্চ সিংহ তো হ্যাভ এ লুক অ্যাট অন বেসিক ইনফরমেশন নেপাল নেপালে পপুলেশন হচ্ছে দুই লক্ষ সরি দুই কোটি আশি লক্ষ পঁচানব্বই হাজার সাতশো চোদ্দো জন পপুলেশন ডেন্সিটি একশো আশি পার স্কোয়ার কিলোমিটার লিটারেসি রেট ফর্টি এইট পয়েন্ট স্পিক মাউন্ট এভারেস্ট মেন রিভার কালীগণ্ড ক্যাপিটাল কাঠমান্ডু অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে নেপালি কাঠমান্ডু অবশ্য হচ্ছে সার্কের সদর দপ্তর এটা মাথায় রাখবে এবার চর্চা করি বাংলাদেশের উপরে বাংলাদেশ প্রাচীন বাংলার তিন ভাগের দুভাগ নিয়ে এই বাংলা রাষ্ট দেশটা গঠিত আগে এটার নাম হচ্ছে পরিচিতি লাভ করেছিল এটা পূর্ব বাংলা হিসেবে এবং স্বাধীনতার পরে নাইনটিন ফর্টি সেভেনের পার্টিভেন পার্টিশনের পরে এটার নাম হয় পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান ঠিক আছে এটা হচ্ছে সেই পাঁচটা পাকিস্তানের মেন পাঁচটা প্রভিন্সের মধ্যে পড়ে তো এই যে প্রভিন্সটা আছে পাকিস্তানের এটা মূল পাকিস্তান দেশ থেকে এগারোশো মাইল বা আঠারোশো কিলোমিটার দূরে অবস্থিত ছিল যার জন্য অনেক মানে অসুবিধা শাসনকার্য অ্যাডমিনিস্ট্রেশনে আসত তো এটা নিয়ে আমরা দেখতে পাই যে উনিশশো একাত্তর সালে পাকিস্তান পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান স্বাধীন হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে নিজের পরিচয় লাভ করে যার ক্যাপিটাল হচ্ছে ঢাকা তো বেসিক ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ ক্রিয়েটেড অন নাইনটিন সেভেন্টি ওয়ান ডিসেম্বর সিক্সটিন পপুলেশন হচ্ছে ষোলো কোটি তেরো লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো আট পপুলেশন ডেনসিটি এগারোশো ছয় পার স্কোয়ার কিলোমিটার লিটারেসি রেট খুবই কম ফরটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট হাইয়েস্ট স্পিক কেউ বারোশো তেইশ মিটার প্রধান নদী পদ্মা মেঘনা ক্যাপিটাল ঢাকা আর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা নাও লুক অন ভুটান ভুটান হচ্ছে একটা বুদ্ধিস্ট কিংডম যেটা হচ্ছে হিমালয়ের ইস্টার্ন এজে অবস্থিত এটা পরিচিত হচ্ছে এর বিভিন্ন বুদ্ধিস্ট মনিস্ট্রি অ্যান্ড ফরেস্ট্রিসের জন্য এছাড়াও বিভিন্ন হচ্ছে যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ উচ্চতম বলতে শৃঙ্গগুলি ফেমাস উচ্চ শৃঙ্গগুলি অবস্থিত ওই ভুটান রিজিয়নে যার মধ্যে যেগুলো হচ্ছে ট্র্যাকিংয়ের জন্য ট্র্যাকারদের মধ্যে খুবই পপুলার যার মধ্যে একটা হচ্ছে যমু লাহারি পপুলার খুবই পপুলার ভুটানের একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তো ভুটানের মধ্যে দিয়ে আমাদের তোরসা গাসা এগুলো হচ্ছে প্রধান নদী আমরা এখানে দেখতে পাই কুরু ঠিক আছে এগুলা হচ্ছে প্রধান নদী যেগুলা ভুটানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে বেসিক ইনফরমেশন অ্যাবাউট ভুটান ভুটানে হচ্ছে দু হাজার জুলাই থেকে রাজতন্ত্র চলে চলতেছে এখনও ওখানে না রাজতন্ত্রই আছে পপুলেশন ভুটানের সাত লক্ষ সাতাশ হাজার একশো পঁয়তাল্লিশ জন অ্যাকর্ডিং টু টু পপুলেশন ডেন্সিটি উনিশ জন পার বর্গ কিলোমিটারে খুবই কম লিটারেসি রেট ফর্টি সেভেন পারসেন্ট হাইস্ট স্পিক কুলাকাঙ্গি যার উচ্চতা হচ্ছে সাত মিটার প্রধান নদী মানুষ ক্যাপিটাল থিম্পু আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জোঙ্গা তো এখন হচ্ছে এই তিনটা রাষ্ট্রের পর আমরা এখন হচ্ছে চর্চা করব যে বিষয় নিয়ে সেটা হচ্ছে নেবারিং স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল সো ফার্স্ট আমার স্টেট ইজ সিকিম সিকিম ইজ দ্য স্টেট অন নর্থ ইস্ট ইন্ডিয়া এর বর্ডারটা শেয়ার করে হচ্ছে ভুটান আর নেপাল আর চায়নার তিব্বতের সাথে সিকিমেই অবস্থিত ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে ভারতের প্রথম উচ্চতম শৃঙ্গ কোনটা তোমরা কমেন্টে জানাও আমাকে সিকিম ইজ অলসো নোন ফর ইজ গ্লেশিয়ার্স অ্যান্ড মেডোস আর বিভিন্ন রকমের ওয়াইল্ড ফ্লাওয়ার সেগুলোও সিকিমে পাওয়া যায় এখন হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট সিকিমের নিয়ে একটা ডিসকাস করি সিকিম হচ্ছে সৃষ্টি হয় ষোলো মে অফ নাইনটিন সেভেন্টি ফাইভ পপুলেশন ছয় লক্ষ সাত হাজার ছয়শো অষ্টআশি জন পপুলেশন ডেন্সিটি হচ্ছে ছিয়াশি পার স্কোয়ার কিলোমিটার লিটারেসি রেট হচ্ছে সিকিমের এইটি টু পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট হায়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা দিস দ্য থার্ড পিক অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সেকেন্ড পিক অফ আওয়ার কান্ট্রি ইন্ডিয়া প্রধান নদী তিস্তা ক্যাপিটাল গ্যাংটক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেপালি এখন চর্চা করবো আসাম নিয়ে আসাম হচ্ছে নর্থ একটা ফেমাস স্টেট ফেমাস কেন ফেমাস হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড প্লান্টেশনস ইন দ্য ওয়েস্ট গুয়াহাটি আসামস লার্জেস্ট সিটি অ্যান্ড ফিচার সিল্ক ব্যাজার্স অ্যান্ড দ্য হিল টপ কামাখ্যা টেম্পল উপমন্ডা টেম্পলস সিটস অন পিকক আইল্যান্ড ইন দ্য ব্রহ্মপুত্র রিভার ঠিক আছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট আসাম ক্রিয়েটেড অন টোয়েন্টি সিক্স জানুয়ারি অফ নাইনটিন ফিফটি টোটাল পপুলেশন থ্রি ক্রোড় ইলেভেন ল্যাক সিক্সটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টু পপুলেশন ডেন্সিটি থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি সেভেন পার স্কোয়ার কিলোমিটার লিটারেসি রেট সেভেন্টি হাইস্ট স্পিক অফ আসাম ইজ জিহিং তুভুম জিহিং তুভুম নামটা একটু কঠিন তবে মনে রাখবে উচ্চতা হচ্ছে আঠেরোশো মিটার মেন রিভার ব্রহ্মপুত্র ক্যাপিটাল দিশপুর অ্যান্ড দ্য লার্জেস্ট সিটি ইজ গুয়াহাটি আমরা অনেকেই ভুল করি মনে করি যে হচ্ছে আসামের রাজধানী গুয়াহাটি কিন্তু সেটা না আসামের সব সর্বোন্নত সিটি হচ্ছে গুয়াহাটি কিন্তু রাজধানী হচ্ছে দিশপুর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আসামিস নাও লেস টক অ্যাবাউট বিহার বিহার হচ্ছে স্টে বিহার হচ্ছে প্রাচীনকাল থেকেই খুবই একটা ফেমাস আর আজও এটা ফেমাস নিজের প্রাচীনত্বের জন্য বিহার হচ্ছে ইস্ট ইন্ডিয়ার হচ্ছে একটা খুবই অন্যতম কান্ট্রি যেটা বর্ডার শেয়ার করে নেপালের সাথে বিহারের মধ্য দিয়ে গিয়েছে গঙ্গা নদী যার জন্য বিহার খুবই হচ্ছে ফার্টাইল বিহারে ভগবান বুদ্ধের জন্ম এবং এখানে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পিলগ্রিমস আছে যেটা বুদ্ধির বোধগয়া নামে একটা জায়গা আছে এখানে যেখানে মহাবোধি টেম্পল আছে মহাবোধি টেম্পলের নিচে বুদ্ধ ভগবান বুদ্ধ মেডিটেশন করত এই এরকম বলা হয় এটা আদৌ সত্যি কি মিথ্যা জানি না কিন্তু এরকম বলা হয় অবশ্যই এটা হয়তো সত্যি বেসিক ইনফরমেশন আমার বিহার বিহার সৃষ্টি হয়েছিল বিহার স্টেট সৃষ্টি হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের টোটাল পপুলেশন বিহারের দশ কোটি আটত্রিশ লাখ চার হাজার ছয়শো জন পপুলেশন ডেন্সিটি খুবই বেশি এগারোশো পার বর্গ কিলোমিটার লিটারেসি রেট সিক্সটি থ্রি পয়েন্ট এইট টু পার্সেন্ট হাইস্ট পিক ফোর্ট সোমেশওয়ার ফোর্ট সোমেশওয়ার হচ্ছে বিহারের সর্বোচ্চ যার উচ্চতা আটশো আশি মিটার প্রধান নদী গঙ্গা ক্যাপিটাল পাটনা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি অ্যান্ড উর্দু নাও ঝাড়খণ্ড ঝাড়খণ্ড হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার একটা শহর যেটা মেনলি পরিচিত হচ্ছে ফেমাস ফর ইটস ওয়াটারফল Elegant Jain Temples and Parishnath Hill and elephants and tigers of Betla National Park. Basic information about Jharkhand created Jharkhand is created on fifteenth November of 2000. Total population of Jharkhand is three, la, sorry, 3 crore twenty nine lakh sixty six thousand two hundred and thirty eight according to twenty eleven.

ট্রাইবাল কালচার অ্যান্ড অনেক হিন্দু দেবদেবীর মন্দিরদের জন্য ভুবনেশ্বরে বলা হয় ভুবনেশ্বরে একশোটারও বেশি হিন্দু মন্দির আছে যার মধ্যে মুক্তশ্বরা অ্যান্ড লিঙ্গরাজ একটা হচ্ছে খুবই গণ্য মন্দির যেটা হয়তো ভগবান শিবের মন্দির বেসিক ইনফরমেশান অ্যাবাউট উড়িষ্যা ইজ উড়িষ্যা উড়িষ্যার সৃষ্টি হয় পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের পপুলেশন চার কোটি উনিশ লাখ সাতচল্লিশ হাজার তিনশো আটান্ন জন দু হাজার এগারোর অনুসারে পপুলেশন ডেন্সিটি দুশো সরি দুশো পার বর্গ কিলোমিটার লিটারেসি ডেট সেভেন্টি থ্রি পয়েন্ট স্পিক রিভার ক্যাপিটাল ভুবনেশ্বর অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস উড়িষ্যা তো থ্যাংকস ফর ওয়াচিং আমাদের কোশ্চিনটা ছিল হচ্ছে আকবর লঞ্চ দিনী ইলাহি ইন দ্য ইয়ার অফ ফিফটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি অপশন বি ফিফটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট অপশন সি ফিফটিন হান্ড্রেড অ্যান্ড এইট ওয়ান অ্যান্ড ফিফটিন হান্ড্রেড অ্যান্ড এইটি টু ওয়েল তো অ্যান্সারটা হবে ফিফটিন হান্ড্রেড অ্যান্ড এইট্টি টু কিছু কিছু বই ফিফটিন হান্ড্রেড অ্যান্ড এইট্টি ওয়ানও দেওয়া আছে কিন্তু সেগুলো হচ্ছে অথেন্টিক সোর্স নয় কারণ বিশেষ বিশেষ ঐতিহাসিক এবং ইন্টারনেটে ফিফটিন হান্ড্রেড অ্যান্ড এইট্টি টু ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো শর্টে বলে রাখি দিনই ইলাহিটা কি দিনই ইলাহি হচ্ছে আকবরের ধর্মমতের তৃতীয় পর্যায়ে আকবরের দিনই ইলাহি নামক একটা নতুন একেশ্বরবাদী একেশ্বর মানে একটা ঈশ্বর থাকবে এই ধর্মমতটা প্রবর্তন করেন বিভিন্ন ধর্মের ভালো দিকগুলো নিয়ে এই ধর্ম ধর্মমতটা উদ্ভাবন হয়েছিল এই ধর্মমতে দর্শন বিভিন্ন ধর্মের দর্শন স্থান পেয়েছিলো আর এই ধর্মমতের মূল কথা ছিল হচ্ছে নিরামিষ ভোজন এবং দান ধর্ম পালন করা পরস্পরকে আল্লাহ আকবর বলে সম্ভাষণ করা এবং সম্রাটের জন্য ধন মান প্রাণ বিসর্জন দেওয়ার শপথ গ্রহণ করা এটাই হচ্ছে দিনি ইলাইয়ের একটা শর্ট ইন্ট্রো পরবর্তীতে যদি যখন আমরা হিস্ট্রি ক্লাস নিয়ে আলোচ ডিসকাস করবো তখন হচ্ছে এই দিনী ইলাইটাকে নিয়ে বিশেষভাবে খুবই গু ডিটেইলে অ্যানালাইসিস করব ততক্ষণের জন্য স্টে সেফ স্টে হোম অ্যান্ড আমাদের নেক্সট ভিডিও আসছে হচ্ছে স্টেট সিম্বলস অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে তো সেটার জন্য আমাদের সাথে আপ টু ডেট থাকতে চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে তোমরা আমাদের সাথে আপ টু ডেট থাকো এবং নেক্সট ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাও থ্যাংক ইউ ধন্যবাদ আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি তাই ভুল ত্রুটি থাকতেই পারে আর আমি মানছিও আমার ভুল ত্রুটি থাকতে পারে তো যদি কোনো তোমাদের সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এটা আমি একান্ত সদারণে গ্রহণ করবো এবং এটাকে কাজে লাগাবো ধন্যবাদ